সাথে আমরা আরো একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমাদের এই নতুন এক্সপেরিমেন্টের নাম হচ্ছে একটি ডেটাবেস টেবিলে ডেটা খুঁজে বের করা। অর্থাৎ একটি ডেটাবেস টেবিল আমরা জানি, আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি। এই ডেটাবেজে আমরা জানি যে দুইটি টেবিল রয়েছে, একটি স্টুডেন্ট টেবিল আর একটি হচ্ছে রেজাল্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে আমরা কিছু স্টুডেন্টের ইনফরমেশন রেখেছি। তো স্টুডেন্ট টেবিল থেকে আমরা কোনো নির্দিষ্ট ডেটাকে খুঁজে পেতে চাই, একটি নেম অথবা একটি জেন্ডার অথবা একটি ডেট অফ বার্থ অথবা একটি রোলও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ডেটা খুঁজে পেতে চাই, তাহলে আমরা এটাকে কীভাবে খুঁজে বের করব। আমরা হয়তো বলতে পারি যে এখানে তো সহজেই একটি নেম, আমি যদি বলি যে অমর ফারুক এই লেখাটা খুঁজে পেতে চাই, তাহলে এটা খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এই যে এবং এই যে এখানে আরেকটি নাম রয়েছে অমর ফারুক, তো এটা খুঁজে পাওয়া খুব ইজি। কিন্তু আসলে ঘটনাটা এরকম নয়। আসলে ঘটনাটা হচ্ছে যে আমাদের একটি ডেটাবেজের আন্ডারে অনেকগুলো টেবিল থাকে, আর এক একটি টেবিলে অসংখ্য রেকর্ড থাকে। সে রেকর্ডের পরিমাণ 1,000, 2,000, 1,00,000, 2,00,000 এরকম হতে পারে। তো এই বিশাল ডেটাবেস থেকে আমরা যদি কোনো রেকর্ডকে খুঁজে পেতে চাই বা কোনো নির্দিষ্ট ডেটাকে খুঁজে পেতে চাই, তাহলে সেটাকে আসলে এত সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কিছু মেকানিজম বা টুলস ব্যবহার করি। আমরা এই মুহূর্তে মেনু বার থেকে হোমে আছি, আর এই হোমে অসংখ্য আইকন দেখা যাচ্ছে। তার মধ্যে আমরা একটি আইকন দেখছি এখানে, ফাইন্ড। এই যে ফাইন্ড আইকনটা দেখা যাচ্ছে, মূলত এই ফাইন্ড আইকন দিয়ে আমরা ডেটাবেস থেকে কোনো ডেটা খুঁজে পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে একটা ডায়লগ বক্স পেলাম, এই ডায়লগ বক্সে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখছি ফাইন্ড হোয়াট, অর্থাৎ কী খুঁজে পেতে চাই সেটা আমাদেরকে লিখতে হবে। সাপোজ আমরা একটা নাম খুঁজে পেতে চাই, অমর। এই ক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেস ফিনিশ সার্চিং দ্য রেকর্ড, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড। কিন্তু আমরা আসলে ঘটনা যদি একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখি যে না, এখানে অমর নামটা রয়েছে, এখানে অমর নামটা রয়েছে, কিন্তু তারপরেও সে খুঁজে পাচ্ছে না। একটু খেয়াল করি যে আমরা আসলে কার্সারটা এই মুহূর্তে এখানে রেখেছি। তো এখানে রাখলে ফাইন্ড নেক্সট মানে এর পরে খুঁজে পেতে বলছি। আসলে এর পরে তো তেমন কিছু নেই, এরপরে তেমন কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা আমাদের কার্সরটাকে এখানে রাখতে পারি, এখানে রেখেও দেখছি যে পাচ্ছি না। আমরা এখানে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি না। তো যদি আমরা এরকম করে না খুঁজে পাই, তাহলে আমরা কী করবো, ডাটা আসলে কীভাবে খুঁজে পাওয়া যেতে পারে? তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা কোথায় খুঁজতেছি, আমরা ফ্রম স্টার্ট অফ দ্য ফিল্ড, এই ফিল্ডের শুরু থেকে আমরা খুঁজে পেতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যখন আমরা এখানে স্টার্ট অফ দ্য ফিল্ড কথাটা লিখেছি, তখন কিন্তু আমরা এই যে এই নামটা খুঁজে পেয়েছি। আবার যদি আমি ফাইন্ড নেক্সট ক্লিক করি, তাহলে আবারও এই নামটা আমরা খুঁজে পাচ্ছি বা এই ডেটাটা খুঁজে পাচ্ছি। এরপরে ফাইনালি দেখাচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেস ফিনিশ সার্চিং দ্য রেকর্ড, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড, অর্থাৎ এরপরে আর নতুন কোনো আইটেম নেই, কারণ এখানেই তো আমাদের রেকর্ড শেষ হয়ে গেছে। তো এই হলো মোটামুটি মেকানিজম। এখান থেকে আমরা যেগুলো সিলেক্ট করতে পারি, অ্যানি পার্ট অফ দ্য ফিল্ড, সেক্ষেত্রে আমরা খুঁজে পেতে পারি। এবং আবার দেখছি, অথবা এটা যদি হোল ফিল্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা খুঁজে পাই হোল ফিল্ডে এই নামটা নেই, সেক্ষেত্রে আমাদেরকে অ্যানি পার্ট দিতে হবে, অথবা এখানে স্টার্ট অফ দ্য ফিল্ড দিতে পারি। সেক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ, খুঁজে পাচ্ছি এবং খুঁজে পাচ্ছি। তো যাই হোক, আমরা যদি পুরো নামটা লিখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাবো। অর্থাৎ আমরা যদি আমাদের পুরো নামটা লিখি, তাহলে আমরা এটাকে সহজে খুঁজে পেতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যানি হোল ফিল দিলেই আমরা খুঁজে পাবো। আমরা দেখছি যে হ্যাঁ, আমরা হোল ফিল দিয়েই হোল ফিল লিখেছি, তারপরেও আমরা কিন্তু আমাদের নামটা খুঁজে পাচ্ছি, কারণ এটা একটা পুরো নেম। এবং আবার যদি আমরা নেক্সট করি, তাহলে সেক্ষেত্রে আমরা আবার এটাকে খুঁজে পাচ্ছি। এবং এরপরে নেক্সট করলে আমাদের সেই মেসেজটি দেখাচ্ছে যে আর এই ধরনের রেকর্ড নেই, কারণ আমরা লাস্ট রেকর্ডে চলে এসেছি। এই ছিল মোটামুটি আমাদের ফাইন্ড ডাটা, তথা সার্চ বা কুইরি করা। অর্থাৎ আমাদের কুইরি বলতে আমরা যেটা বোঝাই, সেটা হচ্ছে এই যে ডেটাবেস টেবিল, এই টেবিলের অসংখ্য ডেটা হতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু ডেটা খুঁজে পাওয়া, এটা এক ধরনের কুইরি। এখন আমাদের যদি এরকম হয় যে হ্যাঁ, এখানে যে নামটা আছে অমর নাম, এই অমর নামটাকে আমরা অন্য কোনো নাম দিয়ে রিপ্লেস করতে চাই, অর্থাৎ এখানে নামে কোনো ভুল হয়েছে অথবা অন্য নাম বসেছে, সেক্ষেত্রে আমরা আরেকটি টুলস ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস,
রিপ্লেস তাহলে এই রিপ্লেস ব্যবহার করে কোনো একটি ফিল্ডকে অন্য কোনো ভ্যালু দ্বারা রিপ্লেস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করব, আর এখানে রিপ্লেসে ক্লিক করে আমি দেখছি যে এখানে অমর ফারুক কথাটা লেখা আছে, এই কারণে লেখা আছে যে আমি আমার কার্সরটা অমর ফারুকে লিখে রেখেছিলাম। তো আমরা যদি আমাদের কার্সরটা এখানে না রেখে হাসান আলীতে রাখি তাহলে কিন্তু রিপ্লেসের ক্ষেত্রে ক্লিক করলে দুঃখিত হ্যাঁ আলী চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এটাকে যদি সিলেক্ট করে রাখি তাহলে রিপ্লেসে কিন্তু দুঃখিত না, প্রথম ফিল্ড হিসাবে অমর ফারুককে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু জেন্ডার দিয়ে দেখি, জেন্ডারে যদি আমি রিপ্লেস করি তাহলে মেল আসছে, অর্থাৎ প্রথম ফিল্ড। আমরা যদি ডেট অফ বার্থে ক্লিক করি তাহলে রিপ্লেস দিলে আমরা দেখছি যে 9/13/2001, অর্থাৎ প্রথম ফিল্ডের ভ্যালুটাই চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের সিলেকশনটা রাখি তাহলে হয়তো ফাঁকা আসবে, অর্থাৎ 1 এসেছে প্রথম রেকর্ড হিসাবে। তো আমরা আসলে কি রিপ্লেস করতে চাই সেটা এখানে লিখে ফেলবো। আমরা বলছিলাম যে আমরা একটা নাম গীতা রায়, গীতা রায়, এই গীতা রায় নামটাকে রিপ্লেস করতে চাই অন্য কোনো নাম দিয়ে। হয়তো এখানে আমরা সারনেমটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ রায় থেকে হয়তো বর্মন হবে। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আমরা রিপ্লেসটা এরকম লিখবো, গীতা BARMON বর্মন। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আগে ফাইন্ড নেক্সট করব, যদি ফাইন্ড নেক্সট করি তাহলে এখানে যতগুলো গীতা রায় আছে সবগুলো আমরা খুঁজে পাবো। তাহলে আমরা নির্দিষ্ট করতে পারবো যে আমরা কোন গীতা রায়কে এটা দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি, সেই গীতা রায়কে আমরা এখানে যদি রিপ্লেস দিই তাহলে রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অল দিই তাহলে সেক্ষেত্রে এই সেম নেম যদি একাধিক জায়গায় থাকে তাহলে সবগুলোই রিপ্লেস হয়ে যাবে। তো আমরা শুধু রিপ্লেস দিব যদি একটি একটি করে রেকর্ড, একটি একটি করে ডেটা বা ফিল্ডের ভ্যালু আমরা পরিবর্তন করতে চাই। তাহলে আমরা একটু ক্লিক করে দেখি কি হয়। এই যে দেখলাম যে আমাদের এখানে গীতা রায় থেকে গীতা বর্মন হয়ে গেছে, এই মোটামুটি। তো আমরা একটু দেখি যে একাধিকের ক্ষেত্রে কি হয়, আমাদের এই নামটা একাধিকবার আছে তো আমরা এটাকে রিপ্লেস দিই। রিপ্লেস দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে কপি করছি, টোটাল নেমটাকে কপি করে এখানে বসাই দিচ্ছি। এখন এইটার ক্ষেত্রে হয়তো আমরা মোহাম্মদ বসাইতে চাই, অর্থাৎ প্রথমে MD বসাইতে চাই, তাহলে আমরা MD দিব, MD অমর ফারুক। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, ফাইন্ড নেক্সট যদি করি তাহলে আমরা একের পর এক এই রেকর্ড ডেটাগুলোকে খুঁজে পাবো, আমরা ডেটাগুলোকে খুঁজে পাবো যদি আমরা ফাইন্ড নেক্সট করি। আর যদি আমরা এক সিঙ্গেল রিপ্লেস করি তাহলে একটি রিপ্লেস হবে এই মুহূর্তে যেটা সিলেক্টেড অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি এই নিচের ফিল্ডটা সিলেক্টেড অবস্থায় আছে, তাহলে এইটা রিপ্লেস হবে। কিন্তু আমরা যদি রিপ্লেস অল দিই তাহলে সেক্ষেত্রে সবগুলোই রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আমরা একটু ক্লিক করে দেখি। আমরা দেখলাম যে এখানে এমনি অমর ফারুক হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, এবং এখানে দেখাচ্ছে ইউ ওয়ান্ট বি এবল টু আনডু দিস রিপ্লেস অপারেশন, অর্থাৎ আমি যদি এখানে ইয়েস করি তাহলে সেটা আর আনডু হবে না, সেভ হয়ে যাবে। তো আমরা আসলে পরিবর্তন চাই, সেই জন্য আমরা এখানে ইয়েস করবো, আর যদি পরিবর্তন না চাই তাহলে আমরা নো করবো। নো করা মাত্রই দেখছি যে আমরা আমাদের আগের নামে ফিরে গিয়েছি, আমরা অমর ফারুকে ফিরে গেছি। তো আমরা আসলে ইয়েস করতে চাই, তাহলে রিপ্লেস অল করে আমরা ইয়েস করে দেবো। তো ইয়েস যখন করছি তখন আমরা দেখছি যে হ্যাঁ আমাদের সবগুলো নাম, অর্থাৎ যেখানে যেখানে অমর ফারুক ছিল সেখানে সেখানে MD অমর ফারুক এই লেখাটা চলে এসেছে। এভাবে আমরা ডেটাগুলোকে রিপ্লেসও করতে পারি। তাহলে আমরা এই মুহূর্তে যে এক্সপেরিমেন্টটা দেখলাম সেটা হচ্ছে একটি ডেটাবেস টেবিলের অসংখ্য ডেটা হতে কি করে একটি নির্দিষ্ট ডেটাকে আমরা খুঁজে পেতে পারি সেটা ফাইন্ডের মাধ্যমে আমরা দেখেছি। আর আরেকটি কাজ আমরা দেখলাম সেটা হচ্ছে কিভাবে একটি খুঁজে পাওয়া ডেটাকে অন্য কোনো ডেটা দ্বারা পরিবর্তন তথা রিপ্লেস করতে পারি, এই দুটি এক্সপেরিমেন্ট আমরা এখান থেকে দেখলাম। তো আমাদের এক্সপেরিমেন্টগুলো বা আমাদের টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর কোনো সমস্যা বা প্রবলেম থাকলে কমেন্টসে লিখে আমাদেরকে জানাবে, তাহলে আমরা নতুন করে সেই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। Thank you.